আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি, শুনে খুব ভালো লাগলো তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সপ্তম অধ্যায় কাজের মর্যাদা। এর উপরে আমরা গত সোমবার একটা ক্লাস নিয়েছি, যেখানে আলোচনা হয়েছে শ্রমজীবী এবং চাকরিজীবী, এই দুটি পেশার আলোচনা হয়েছে। তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল, সেই হোমওয়ার্ক নিশ্চয়ই তোমরা করেছো। কে কে করেছো একটু দেখাও তো দেখি, এভাবে শো করো তো দেখি, এভাবে দেখি কে কে করেছে। গুড, তার মানে হচ্ছে যারা শো করছে না তারা কাজ করেনি, তাই তো? একটু দেখে নেই পরের পেজ। ওকে, আর কেউ শো করছে? স্যার আমি করিনি, আমি অসুস্থ ছিলাম বলেছি আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে। কেউ তোমরা সাউন্ড করবে না, কার কোথায় সাউন্ড হয় সেটা আমি দেখবো। হ্যাঁ, এখন তোমাদের এই গতকালকে লেকচার থেকে, গতদিনের লেকচার থেকে তোমাদের এটা ছিল, সেটার উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, যাকে প্রশ্ন করব সেই উত্তর দিবে। আমি শর্ট করে অ্যানসার করব। কে করেছে বাবা এটা? আচ্ছা, আর কেউ করবে না, করার চেষ্টা করবে না তার কিন্তু। হ্যাঁ, ওকে, যার মোবাইলে সাউন্ড হচ্ছে সে মিউট করো। ওকে, আমি আহনাব বলো, 16941 আহনাব, আহনাব কে? শো ইউর ফেস, হোয়ার ইজ আহনাব? ইয়েস আহনাব আতিফ, ভালো আছো তুমি? ইয়েস স্যার। হোমওয়ার্ক করেছো ঠিকভাবে? ইয়েস স্যার। আচ্ছা, তুমি প্রশ্নের উত্তর দাও যে পরিচ্ছন্নতা কর্মী কেন আমাদের সমাজে গুরুত্বপূর্ণ, দেখে বলো। খাতায় যা লিখেছো তা দেখে বলো, খাতায় যা লিখেছো তা দেখে বলো, পরিচ্ছন্নতা কর্মী কেন আমাদের সমাজে গুরুত্বপূর্ণ? 30 সেকেন্ড সময়, চট করে। সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে, প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকে। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবন যাপনে সাহায্য করেন। বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে পরিচ্ছন্নতা কর্মী অন্যতম। জি, পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল এবং রাস্তাঘাট পরিষ্কার করে আমাদের পরিবেশ। ঠিক আছে, থামো থামো, হয়েছে। এরপরে আচ্ছা, বাসায় তোমরা বাবা মার সাথে সবাই সুন্দর ব্যবহার করছো তো? কেউ কোনো বিষয় নিয়ে বাবা মার সাথে জোরাজোরি করবে না। অনেকেই হয়তো এমনটাও হতে পারে যে বাবা আমি অমুক চাই, তমুক চাই, এটা চাই, সেটা চাই, দেখা যায় যা চাচ্ছি তা বাবার সাধ্যের বাহিরে যদি হয় সেটা কি চাওয়া ঠিক হবে? এখন যদি আমি কোনো কারণে জানতে পারি যে বাবার উপর, মায়ের উপর তোমরা কোনো কিছু চাওয়ার জন্য জোরাজোরি করছো, এমনটা হতে পারে যে বাবা আমি অমুক মোবাইলটা চাই, বাবা আমি ল্যাপটপ কিনে চাই অমুক কনফিগারেশনের, সবাই শুনতে পাচ্ছ? এমন যদি কেউ বাবা মাকে যদি কেউ কষ্ট দেয়, বাবা মাকে যদি কেউ কষ্ট দেয় এই কারণে, আর যদি সেটা আমার নলেজে আসে, তাহলে কিন্তু অনেক বড় পানিশমেন্ট হবে এই বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে। তাহলে হ্যাঁ, এটা কিন্তু করা যাবে না, কেউ করবে না। ওকে, নেক্সট হচ্ছে জিসান, তুমি উত্তর দাও। মালামাল আনানে জিসান, জিসান হোয়ার ইজ জিসান? হাই জিসান, 16936। ইয়েস, বলো দেখি, মালামাল আনানেয়ার জন্য আমরা ড্যাশ ব্যবহার করি, কি ব্যবহার করি? যানবাহন ব্যবহার করি, পরিবহন শ্রমিক। নাবিল, নাবিল বলো, নাবিল হোয়ার ইজ নাবিল? Yes, sir.
Yes, show your face. Sir. চাকরিজীবীরা সাধারণত ড্যাশ কাজ করেন। স্যার চাকরিজীবী সাধারণত ড্যাশ কাজ করেন। হ্যাঁ কোথায়? প্রয়োজনে ড্যাশ ও ড্যাশ ব্যবহার করেন। হ্যাঁ বলো স্বাধীন, বলো ড্যাশ ও ড্যাশ ব্যবহার করেন। কম্পিউটার এবং মোবাইল প্রকৌশলী কি কাজ করেন? আমি ওকে প্রকৌশলী কি কাজ করেন? তৈরি করে হাট, রাস্তাঘাট ও সেতু তৈরি করে। ওকে রেজওয়ানুল, রেজওয়ানুল, রেজওয়ানুল কোথায়? জি স্যার। রেজওয়ানুল বলো যে ডাক্তার কোথায় কাজ করেন? কর্মস্থল কোথায়? হাসপাতালে কাজ করে স্যার। হাসপাতালে। ওকে বিজ্ঞানী কোথায়? বিজ্ঞানী ল্যাবরেটরিতে। রাইট। ওকে তাহলে তোমরা সবাই সুন্দরভাবে পড়েছো। ভালো লাগলো যে তোমরা সবাই কিন্তু সুন্দর পড়াশোনা করেছো বাসায়। আশা করছি আজকে যে লেকচারটা হবে, আমরা যে আজকে আলোচনা করব দ্বিতীয় পর্ব সপ্তম অধ্যায়ের, অর্থাৎ সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পর্বে কি আলোচনা হচ্ছে? আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা, এটার উপর যে আলোচনা হবে এবং হোমওয়ার্ক যা দেওয়া থাকবে সেটা তোমরা নোট করে নেবে এখন, যদি সম্ভব না হয় ইউটিউবে দেওয়া থাকবে, আমি কিন্তু গ্রুপে শেয়ার করব, সেটা ওপেন করে তোমরা হোমওয়ার্কটা বাসা কমপ্লিট করে নেক্সট ক্লাসে শো করতে হবে। ওকে স্যার। তাহলে আমরা নেক্সট, ওকে স্যার, হ্যাঁ নেক্সটে চলে যাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত পেশা, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাগরিকদের আইন মেনে চলার প্রয়োজনীয়তা, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা, বিচার কাজে আইনজীবীদের ভূমিকা এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিচারকের কি ভূমিকা রয়েছে। তাহলে আমরা আসি, প্রথম প্রশ্ন ছিল নাগরিকদের আইন মেনে চলার প্রয়োজনীয়তা। তুমি কি নাগরিক বলো দেখি, তুমি কি বাংলাদেশের নাগরিক? Yes sir. Yes sir. কে কে বাংলাদেশের নাগরিক হাত তুলো দেখি, কে কে বাংলাদেশের নাগরিক? আমি। কে কে? আমি। কে কে দেখি তো? Yes, আমি দেখি। আর কে? আর কে? Yes, আমি। আমি। ওকে তাহলে তোমরা কি বাংলাদেশে যে সকল আইন রয়েছে সেই আইনগুলো তোমরা মেনে চলো? আচ্ছা, এখন হচ্ছে বাংলাদেশ সরকার প্রধান এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা থেকে প্রচার করা হচ্ছে তোমরা বাসায় থাকবে, বাবা মার উপর কেউ জোরাজোরি করবে না, বাবা মার সাথে খেলাধুলা করবে, মাস্ক পরবে, বারবার হাত ধুবে, তারপর হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখবে, রাখছো কি তোমরা? ওকে কে কে, কে কে সামাজিক দূরত্ব বজায় রাখছে, হাত ধুচ্ছে, মাস্ক পরছে? ওকে গুড, এগুলো ওকে হ্যাঁ ঠিক আছে, ওকে ঠিক আছে, সবাই মানছো, হ্যাঁ ঠিক আছে, তোমরা সবাই অত্যন্ত ভালো ছেলে তাই তোমরা মেনে চলছো। তাহলে আমরা বাংলাদেশের নাগরিক, তাহলে বাংলাদেশে যে সকল বিদ্যমান আইন রয়েছে আইনগুলো আমরা কি মেনে চলবো? এই উত্তর দেওয়ার সময় হচ্ছে 2 সেকেন্ড 3 সেকেন্ড, এরপরে আর কেউ কথা বলবে না প্রত্যেকটি প্রশ্নের পরে। ওকে তাহলে আমরা যদি না মানি তাহলে কি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে যদি আমরা আইন না মানি? ওকে, যদি শান্তি শৃঙ্খলা ভঙ্গের কারণ হও তুমি, শান্তি শৃঙ্খলা ভঙ্গের কারণ যদি তুমি হও তাহলে কি হবে? তাহলে আইন প্রয়োগকারী সংস্থা আমাদেরকে শাস্তি প্রদান করবে, তাহলে কি হবে? আইন সবার জন্য সমান, সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয়। তাছাড়া আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হতে হয়। এখন ধরো তুমি যদি অপরাধমূলক কোনো কাজ করো, আইন না মানো,
তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তোমাকে গ্রেফতার করবে এবং বিচারের সম্মুখীন করবে, বলবে এই ছেলেটি দেশের নাগরিক হয়ে দেশের আইন কানুনের প্রতি তার শ্রদ্ধা ছিল না, সুতরাং তাকে এই সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করার দায়ে তাকে শাস্তি প্রদান করা হোক, এরকম এরকম হচ্ছে ভাবে বলে তোমাকে বিচারের সম্মুখীন করবে। তাহলে এই যে বিচারের বিচার আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে যারা জড়িত রয়েছে কারা কারা জড়িত রয়েছে বলো তো দেখি, আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে পুলিশ, আইনজীবী, সেনাবাহিনীর লোকেরা, হ্যাঁ বুঝতে পেরেছি, তার মানে ইয়েস তার মানে তোমরা বুঝতে পেরেছো যে আইন শৃঙ্খলা রক্ষা রাইট পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিচারক রয়েছে, আইনজীবী রয়েছে, এদের ভূমিকা রয়েছে, এই ভূমিকাগুলো আমরা এখন একটু জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু জানার চেষ্টা করি পুলিশ কি ভূমিকা পালন করে। আচ্ছা বলো তো দেখি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় প্রথমত পুলিশ এগিয়ে আসে, এই সময় তোমরা শোনো, প্রথমত এই সবাইকে আমরা আমরা কি সবাই শুনতে পাচ্ছি? আমরা কি স্যার যখন কথা বলবে তখন কি আমরা কথা বলবো সবাই? তাহলে একটু বোঝার চেষ্টা করো, শোনার চেষ্টা করো, এখানে দেখতে পাচ্ছ একদল পুলিশ রয়েছে, ওকে একদল পুলিশ রয়েছে, এই পুলিশটা কি করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রধান ভূমিকা পালন করে, যেখানে অপরাধমূলক কাজকর্ম হয় সেখানেই অপরাধীদের পাকড়াও করে ধরার চেষ্টা করে। তো ধরে এরা কি সাথে সাথে বিচার করে নাকি বিচারের সম্মুখীন করে, মুছে বিচারের মুখোমুখি করে, বিচারের মুখোমুখি করে, তাহলে চলো বিচারের মুখোমুখি করে, ওকে বিচারের সম্মুখীন করে, ওকে বুঝতে পেরেছি। তার মানে তাহলে আমরা কি করব যে পুলিশের ভূমিকাটাকে আমরা কি দেখি, অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। এরপরে আমরা আরো কোথায় কোথায় দেখি, রেল 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 ট্রেনে আমরা ট্রেন রেল পুলিশ দেখি, ট্রাফিক, হ্যাঁ রাস্তায় আমরা ট্রাফিক পুলিশ দেখি, তারপর ট্রাফিক পুলিশ রাস্তাঘাটে দেখো না, যানবাহনদেরকে যানবাহনকে সামাল দেওয়ার জন্য আমাদের ট্রাফিক পুলিশ কাজ করে। এরপরে ধরো নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য ট্রাফিক পুলিশের প্রয়োজন হয়, ট্রাফিক পুলিশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা ট্রাফিক পুলিশ কোথায় দেখি, এখানে শহরাঞ্চল রয়েছে রাস্তাঘাটে, সেখানে আমরা ট্রাফিক পুলিশ দেখি, নিরাপদ চলাচলের জন্য মানুষকে সাহায্য করে থাকে এই পুলিশ। তাহলে আমরা কি দেখলাম, পুলিশ অপরাধীকে পাকড়াও করে, অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করে, ট্রাফিক পুলিশ এই তার ওকে মুস্তফা মুস্তফা না ওকে মুস্তফার নাম লিখে নিচ্ছি, মুস্তফার বাসায় মোবাইল বেজেছে, সে মিউট করে নাই, ওকে। তাহলে আমরা কি দেখলাম, পুলিশ কি করে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে, অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করে, ট্রাফিক পুলিশ সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে সহযোগিতা করে, আমরা যেন নিরাপদে চলাচল করতে পারে সে ভূমিকা রাখে। এরপরে আসো দেখি বিচার আইনজীবী কি করে, আইনজীবী দেখো বিচার কাজে এই যে পুলিশ ধরে নিয়ে আসলো অপরাধীকে যে শান্তি শৃঙ্খলা রক্ষায় করে নাই, তারপর হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের ধরে নিয়ে এসেছে, এবার কি করবে বিচার হবে, এই বিচার কাজে আইনজীবী সহায়তা করে। আইনজীবী কিভাবে সহায়তা করে থাকে, বিচার কাজে আইনজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তারা জনগণকে আইনি সহায়তা প্রদান করেন, বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করেন, যে যে ধরনের অপরাধ করবে সেই ধরনের ব্যাখ্যা বিজ্ঞ বিচারকের সামনে উপস্থাপন করেন, বুঝতে পেরেছো, বিভিন্ন তথ্য দিয়ে এই বিচারকরা মানে আইনজীবীরা বিচারককে সহায়তা করে থাকেন, ঠিক আছে না। এরপরে ধরো তুমি একটা কোনো কাজে তুমি কোনো একটা বিষয়ে তুমি আইনগত সহায়তা পেতে চাও, আইনজীবীর কাছে গেলে আইনজীবী কি করে তোমাকে ওই বিষয়ের উপর প্রয়োজনীয় তথ্য দিয়ে তোমাকে সহায়তা করবে, প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবে। প্রশ্ন হচ্ছে তাহলে আমি এখন প্রশ্ন করতে চাই, কাব্য আছো 17015 কাব্য
ওকে আফিফ হোসাইন আছো 17026 আফিফ হোসাইন স্যার সন্ধে হয়তো ওকে আহনাব আছো 17046 আহনাব আহনাব তামিম 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 দেখতে পাচ্ছি তামিম শুনতে পাচ্ছো ওকে তাহসান তাহসান বিন উদ্দিন তাহসান বিন উদ্দিন তুমি কি শুনতে পাচ্ছো ইয়েস স্যার হ্যাঁ তাহসান বিন উদ্দিন তুমি বলো আইন বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করে কে আমি বলি স্যার হ্যাঁ বলো আইনজীবী ওকে অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করে কে অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন পুলিশ 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 বিচারক অর্থাৎ দেখো যে পুলিশ ধরে নিয়ে এসেছে অপরাধীকে তোমরা আমার কথা শোনো সবাইকে আমাকে দেখতে পাচ্ছ তাহলে এখন শোনো আমার কথা শোনো এখন পুলিশ কি করেছে অপরাধীকে ধরে নিয়ে এসেছে বিচার আইনজীবী কি করছে অপরাধীর পক্ষে হয়ে বিভিন্ন অপরাধীর পক্ষে বা বিপক্ষে অবস্থান করে বিভিন্ন তথ্য দিয়ে বিচারককে সহায়তা করছে ব্যাখ্যা দিচ্ছে এবার বিচারক কি করবে বিচারকের ভূমিকাটা কি আমরা এবার সেটা জানার চেষ্টা করব দেখো এই রকম দেখতে পাচ্ছ একটা ছবি দেখতে পাচ্ছ না বিচার শাস্তি প্রদান করেন বিচারক শাস্তি প্রদান করেন দেখো শাস্তি কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে আর্থিক শাস্তি আর একটা হচ্ছে জেল বুঝতে পেরেছ আর্থিক জরিমানা এবং জেল দুটোই হচ্ছে ধরে নাও এই কার মোবাইলে কার কাছে সাউন্ড করছে চারপাশে প্যারেন্টস এসে কথা বলছে তারা মিউট থাকো আমার কথা উত্তর শুনতে হবে দেখো যে আর্থিক জরিমানা কি করে যে ধরো যে ব্যক্তি অপরাধ করেছে তাকে 6 মাসের জেল দিল এটা হলো জেল হলো আর একটা হলো বললো যে 10,000 টাকা জরিমানা অর্থাৎ 10,000 টাকাও দিতে হবে জেলও খাটতে হবে এই দুই ধরনের মিলেই হচ্ছে আমাদের কি শাস্তি তো এই শাস্তি প্রদান করেন কে বিচারক বিচারক কিভাবে শাস্তি প্রদান করেন আইনজীবী রয়েছেন হ্যাঁ আইনজীবী রয়েছেন আইনজীবীদের প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে আইনজীবীদের প্রদত্ত তথ্যের উপর ভিত্তি করে বিচারক শাস্তি প্রদান করেন তো বিচারক কেমনে শাস্তি প্রদান করেন একটু দেখি যারা আইন অমান্য করেন অপরাধমূলক কাজ করেন সবাই দেখো এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখীন করেন পুলিশ ধরে নিয়ে এসেছে এরপরে কি করে বিচারক বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শোনেন অর্থাৎ যে অপরাধ করেছে আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে তোমরা বুঝতে পারছো কি দুটো পক্ষ ইয়েস স্যার হলো যে অপরাধ করেছে আর যে ক্ষতিগ্রস্ত হয়েছে এই দুই পক্ষের কথা শুনেন বিচারক কে শুনেন বলো তো দেখি আর বিচারক স্যার বিচারক ওকে বিচারক ওকে যাকে যাকে প্রশ্ন করবে সে উত্তর দেবে আঞ্জুম মনির আঞ্জুম মনির আছে আঞ্জুম মনির আঞ্জুম মনির আঞ্জুম মনির আঞ্জুম মনির নেই আফনান হাসান আছে আফনান হাসান কোথায় আফনান হাসান কোথায় আফনান হাসান স্যার তার ভিডিও অন হয় না আর কথা বলতে পারে না আচ্ছা 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 যে বলছো ওকে আজকে এতজন তাওসিফ বলো স্যার আচ্ছা বলো দেখি অপরাধীকে ধরে নিয়ে আসে কে বিচারের সম্মুখীন করে কে অপরাধীকে ধরে নিয়ে আসে পুলিশ ওকে এরপরে হচ্ছে অপরাধীদের অপরাধ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করে আইনজীবী বাদী বিবাদীর কথা শুনেন স্যার আপনার কথা শোনা যায় না বিচারক ওকে এইবার কি করবে এই যে বিচারক কথা শোনা যায় না ওকে তুমি মিউট করো বাকিরা শুনতে পাচ্ছ
Yes, sir. ওকে, বাকিরা সবাই শুনতে পাচ্ছে। ওকে শুনো, বিচারক কি করবে? তাদের বিজ্ঞতা, বিচারক কিন্তু এমনি এমনি হতে পারে না, অনেক দিন ধরে বিচার কাজ করেন, বিজ্ঞতা বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করে শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন। যে যেমন অপরাধ করবে, তাকে ওই ধরনের শাস্তি প্রদান করবে। আচ্ছা তোমাদেরকে একটু প্রশ্ন করি, আমার কথা একটু শোনো। ধরো একজন দুজন ব্যক্তি, সবাই কি শুনতে পাচ্ছ? দুজন ব্যক্তি, একজন, হ্যাঁ একজন, কোন একজন ব্যক্তিকে, সবাই শোনো, কোন একজন ব্যক্তিকে ঘুষি মেরেছে, আর একজন কোন একজন ঘুষি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, বলতে দেখি দুইজনের অপরাধ কি সমান? তার অপরাধ বেশি, তার বেশি শাস্তি। ওকে, তাহলে শাস্তি হবে স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে শাস্তি কার বেশি হবে? আচ্ছা কার বেশি শাস্তি হবে? ওকে আচ্ছা আচ্ছা, এখন রাইট, এটাই হচ্ছে, এটাই কথা হচ্ছে। তাহলে বিচারক কি করবেন? যিনি যে মাথা ফাটিয়ে দিয়েছে তাকে বেশি শাস্তি দিবেন, আর যে শুধুমাত্র ঘুষি দিয়েছে তাকে কম শাস্তি দিবেন। তাহলে এখন এই বিচারক কি করবেন? তাদের এই শাস্তি অনুপাতে, মানে দোষ অনুপাতে শাস্তি প্রদান করবেন। এই বুঝতে পারছো? যার যেমন দোষ তাকে ওই রকম শাস্তি প্রদান করবে। এর ফলে, আচ্ছা বলো তো দেখি, যদি অপরাধীকে বিচারক শাস্তি প্রদান করেন, তাতে সমাজের জন্য, সমাজের শান্তি শৃঙ্খলা কি ফিরে আসবে নাকি শান্তি শৃঙ্খলা নষ্ট হবে? তার মানে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, তাহলে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং অপরাধ প্রবণতাও কমে যাবে, কি ঠিক কিনা বলো তো দেখি? তাহলে এখন আমার সবাই আমাকে দেখো, তোমরা সবাই উত্তর দিবে, বলো তো এখন এই জায়গা থেকে এই যে নাম কিন্তু শোনো, নেক্সট আজকে এই যে দেখো এই মাথা ফাঁকা কে, মাথা ফাঁকাটাকে, ওকে এই থামো থামো, ওকে মাথা ওই ছেলেটাকে বের করে দিয়েছি, এরপরে দেখি আর একটু চেক করে দেখি আর কে কে আছে, বের করে দিয়েছে, ওকে নো প্রবলেম। আর কে আছে মাথা ফাঁকা এরকম আছে, আর কেউ আছে? মিউট করে তাকে বের করে দিয়েছি, আর কেউ থাকলে আমি বের করে দেবো, আমি চোখে একটু পড়ুক আগে, এই ছেলেগুলোই সমস্যা করছে। ওকে হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন করো, নাম বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে? উত্তর পশ্চিম, উত্তর পূর্বে, দক্ষিণ পশ্চিমে, দক্ষিণ পূর্বে? স্যার এটা কি হবে? দক্ষিণ পূর্বে না স্যার, স্যার রাঙ্গামাটি, স্যার চট্টগ্রামের অঞ্চলে। চাকমারা কিন্তু অনেক জায়গায় বসবাস করে, অনেক জায়গায় বসবাস করে, বুঝতে পারছো? কিন্তু দক্ষিণ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা এটার উত্তর তোমরা বই দেখে, বই দেখো আগে, বই দেখে আগে উত্তরটা বের করার চেষ্টা করো। বই নেই? আচ্ছা তোমাদেরকে আমি একটু পরে উত্তর দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ পাহাড়ি অঞ্চলে এরা বেশি বসবাস করে। আচ্ছা আজকে লিসেন লিসেন, আমার কথা শুনো আগে, আজকের আলোচনা থেকে তোমরা প্রশ্ন করো, এই আলোচনা থেকে প্রশ্ন করো, এখান থেকে প্রশ্ন করো, এই আলোচনা, আজকের আলোচনা থেকে প্রশ্ন করো। আমি যে আজকে আলোচনা করলাম পুলিশ, আইনজীবী এবং বিচারক, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এবার আমি প্রশ্ন করব, তোমাদের উত্তর দিতে হবে, যে যে প্রশ্নগুলো করবো সেসব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি নাম ধরে ডাকবো,
43 জন প্রেজেন্ট আছে, আমি যাদেরকে নাম ধরে ডাকবো সে উত্তরটা দিবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, আমার একটু কোশ্চেন আছে। হ্যাঁ, তোমাদের প্রশ্নের উত্তর নিচ্ছি। এই আজকের আলোচনা থেকে, আজকের আলোচনা থেকে এই প্রশ্ন করতে হবে। হ্যাঁ বলো স্যার, এখানে এখানে যদি প্রশ্ন আসে যে পুলিশ এবং আইনজীবী কিভাবে কিভাবে আইনকে রক্ষা করে ব্যাখ্যা করো, এটা যদি এই প্রশ্নটা যদি আসে তাহলে কি করতে হবে? তখন পুলিশের ভূমিকা দিতে হবে, আইনজীবীর ভূমিকা দিতে হবে। পুলিশ কি করে যে যারা আইন দেশের নাগরিক হয়ে, এখন 5 মার্কের হলে তোমাকে অবশ্যই তোমাকে কি করতে হবে, পুলিশের ভূমিকাটুকু লিখলেই তোমাকে উত্তর দিতে হবে, ভূমিকাটুকু লিখলেই হবে। যেমন তুমি শুরু করবে বড় প্রশ্নের ক্ষেত্রে সূচনা এবং শেষ উপসংহার, এই অংশটুকু তোমাকে লিখতে হবে। যেমনটা কিভাবে লিখতে পারবে, কিভাবে হতে হবে, যে দেখো এখানে কি বলা হয়েছে, স্যার আমি যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে। আরে স্যার, স্যার আমি কে এই কে স্যার, ও আম্মু আম্মু দক্ষিণ কুমার, ও ছেলেটা বলছে। হ্যাঁ বলো। ওকে, দেখো এই পুলিশের ভূমিকাটাকে তুমি লিখবে, তুমি লিখবে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে। আচ্ছা, তোমরা এখন লিখবে নানা সূচনা লিখবে, যে দেশের নাগরিক হিসেবে, নাগরিক হিসেবে দেশের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিককে দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আইন মেনে চলতে হবে। যারা আইন কোনো মেনে চলে না, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করে, এই সকল আইন শৃঙ্খলা ভঙ্গকারী ব্যক্তিদেরকে ধরে বিচারের সম্মুখীন করে এবং করে পুলিশ বাহিনী। ট্রাফিক পুলিশ শহরে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করেন। এটা গেল পুলিশের ভূমিকা। এরপরে আসলে কি বিচার, আইনজীবীর ভূমিকা, আইনজীবীর ভূমিকাটাও তুমি আলাদা করে প্যারা লিখবে, লিখলে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। আর কারো প্রশ্ন? হ্যাঁ, শুধুমাত্র আইন শৃঙ্খলা, প্রত্যেক পুলিশই আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে, প্রত্যেক পুলিশই আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে। তুমি ওই যে যানবাহনের কথা বলো, যানবাহনের রাস্তায় দাঁড়ালে, রাস্তায় যে সকল পুলিশ দাঁড়িয়ে থাকে তাদেরকে ট্রাফিক পুলিশ বলে। তারা যখন দাঁড়িয়ে থাকে তখন ওই যে সকল গাড়ি রাস্তায় চলাচল করে ওরা শৃঙ্খলাবদ্ধ হয়, অর্থাৎ তারা যে ধরনের কমান্ড করে ওইভাবেই গাড়ির চালকরা তাদের গাড়িকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এটাও কি আইন শৃঙ্খলা রক্ষার কাজ নয়? Yes, তাহলে তোমরা সেভাবে লিখবে। এখন প্রশ্ন করবো যাকে, উত্তর দিবে সে, যাকে যাকে প্রশ্ন করবে সে উত্তর দিবে। ওকে, আসো দেখি। আতিক হাসান, আতিক হাসান, আতিক হাসান দেখতে পাচ্ছি না, আতিক হাসান নেই। ওকে, নাম ধরে ডাকবো, সাইদ শাফকাত, সাইদ শাফকাত, সাইদ শাফকাত কে? হ্যাঁ বলো। নাগরিকদের আইন মেনে চলতে হয় কেন, নাগরিকদের আইন মেনে চলতে হয় কেন? প্রথম প্রশ্ন, হ্যাঁ প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, কারণ অনেক নাগরিক আছে অপরাধ করে, তাই মাঝে মাঝে তাদের, মানে মাঝে মাঝে না সবসময় তাদের আইন মেনে চলতে হয়। আচ্ছা, তাই অপরাধ করে তাই আইন মেনে চলতে হয়, নাকি অপরাধ করলে শাস্তির সম্মুখীন হতে হবে, শাস্তির ভয়ে, শাস্তি যেন না হয় সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নাগরিকদের আইন মেনে চলতে হয়। এই তো গুড, তাওসিফ, এই যে দেখো তাওসিফ কত সুন্দর অ্যানসার দিয়েছে। ওকে, হ্যাঁ আমি কিন্তু ধরতে পারছি না। আচ্ছা আমি একটু সিস্টেম তৈরি করে দেই, দেখ কে সাউন্ড করে তার সাউন্ডটা আসবে এখানে। ওকে, এবার একমুখী দিয়েছি। হ্যাঁ, যে সাউন্ড করবে যার এখান থেকে, স্যার নিচে দুইটাকে শূন্যস্থান, হ্যাঁ শূন্যস্থান। আচ্ছা এরপরে বলো দেখি, মিরাজ, মিরাজ বলো, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা কি, পুলিশ কি করে? আমি দেশের আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ বাহিনী কাজ করে,
অপরাধীকে ধরে বিচারক করেন, তাদের শাস্তি প্রদান করেন, দোষগুলোকে শাস্তি প্রদান করেন। পুলিশ শাস্তি দেয় না, পুলিশ শাস্তি দেয় না, পুলিশ শাস্তি দেয় না, পুলিশ দেয় না তো বিচারক দেয়। হ্যাঁ পুলিশ 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 শাস্তি সমর্থন করে, ট্রাফিক পুলিশ শহরে সুশৃঙ্খল শহরের দেখতে পাচ্ছি শাবিব আজমান বলো, গান বাজতেছে। ওকে মারুফের মারুফের গান বেজেছে, মারুফ মারুফের নাম লিখে রেখেছি। ওকে সাদমান শাকিব, সাদমান শাকিব বলো দেখি আইন শৃঙ্খলা রক্ষায় বিচারকের ভূমিকা কি? আর বিচারক আইন অমান্যকারীকে নিয়ম অনুযায়ী শাস্তি প্রদান করেন, রাইট? ওকে এরপরে হচ্ছে আহনাব বলো, আহনাব 16941 16941 আহনাব। Yes sir। ওকে বিচার কাজে আইনজীবীদের ভূমিকা কেমন? Oh sir আইনজীবীদের ভূমিকা কেমন দেখে বলো স্যার, 2 মিনিট। হ্যাঁ জানি স্যার, দেখে বলো বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন, আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করেন। গুড গুড, তার মানে হচ্ছে আমাদের আইনি কোন তথ্য পাওয়ার জন্য আমরা বিচার আইনজীবীদের কাছে যাব, আর আইনজীবী কি করেন অপরাধের পক্ষে বিপক্ষে থেকে হচ্ছে আদালতের সামনে বিচারকের সামনে তথ্য উপস্থাপন করবে, আর বিচারক কি করবে এই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে তার হচ্ছে অপরাধীদের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি প্রদান করবে, তাই না আরিকুল ইসলাম? ঠিক বলছে? Yes sir। রাইট, তোমাদের বইতে আরো প্রশ্ন আছে, আইনজীবীদের পোশাক কেমন হবে, কোট কালো হয়, কোট বা গাউন কালো পোশাক পরে। টাইম নাই তো স্যার, আমি জানি তোমাকে বলতে হবে না। হ্যাঁ ঠিক আছে, পুলিশের পোশাক কেমন হয়, তারপরে আইন পেশা তোমাদের। ওকে তাহলে তোমরা সামনে আসো, সবাই শো করো, শো ইওর ফেস ডিয়ার স্টুডেন্টস, দেখি তো। হ্যাঁ তোকে মনোযোগী ছিল, এখন সবাই আমার কথা শোনো, সবাই আমার কথা শুনবে। সেটা হচ্ছে এইচডব্লিউ কি? এইচডব্লিউ হচ্ছে লাস্ট যে কোশ্চেন গুলো আছে এইটার ইউটিউবে আমি আপলোড করব, এই লিংকটা তোমাকে গ্রুপে দেয়া হবে, তোমরা ওইখানে ক্লিক করলেই তোমরা ইউটিউবে ঢুকতে পারবে, এটা দেখতে পাবে। আমি ওখানে শেয়ার করব, তোমরা টাচ করলেই ঢুকতে পারবে। আর একটা ব্যাপার শেষ করতে দাও, তোমরা প্রশিক্ষণ এই কেউ মোবাইল ল্যাপটপে গেমস খেলবে না, আর কেউ কাউকে গেমস এর বিষয়ে কোনো তথ্য দিবে না, বলবে না যে আমি অমুক গেমস খেলি তুমিও খেলো। এই ফিরোজ হোসাইন এর রোল কত, ফিরোজ হোসাইন এর রোল কত দেখি তো, মানসুর স্যার, মানসুর রহমান।